আপনি এটা কিসের দোকান আপা? এই দোকানটা চা সবজির দোকান। এই দোকানে কি কি পাওয়া যায়? সবকিছু। সবকিছু মানে কি? আপনি চা সবজির দোকান বললেন, তাহলে চা সবজি পাওয়া যাবে। না, অনেক কিছু আছে। আপনার কি চা? খুবই ভালো চা হবে। আপনার নামটা যেন কি? আমার নাম পিঙ্কি দোয়না। আহ, সুন্দর নাম। তাহলে আমাকে এক কাপ চা দাও। ঠিক আছে। আপনি সবচেয়ে ভালোটা দেন, যেটা আপনার ভালো লাগে। দুটা ভাত দেখেছে আপনি, তাহলে স্যুপ বানান। ঠিক আছে, ভাত দিয়ে লিপস্টিক দেখতে পাচ্ছি একটা। আপনার দোকান আপা আপনি জানেন, আমি কি করে জানবো? আপনি কি শাক সবজি আলাদাও বিক্রি করেন, না শাক সবজি দিয়ে শুধু স্যুপ বানান? ও আচ্ছা, তাহলে এটা চা আর স্যুপের দোকান। আমি
বিক্রি করেন? তাহলে তাহলে কি করেন আপনি যে বললেন চা শাক সবজির দোকান? বাহ দারুন তো। কখনো দেখিনি, প্রথম দেখলাম। ও আমি তো একটু ভিডিও করছি, ইউটিউবে দেব। আপনি দর্শকদের জন্য কিছু বলবেন যারা আপনার ভিডিও দেখছে? আমার ভিডিও তো এখন শেষ হয়নি। আচ্ছা করেন তাহলে। শোনে, এখানে তো মদও আছে তাই? ও সে আপনি কোথায় পেলেন? আচ্ছা আচ্ছা, ওখানে বোতলে পানি ভরে আমাকে একটু মদ দেন। ও এটা আমার বই। আমার কাছে রেখেছে ভাইয়ের জন্য অনুরা বানিয়েছে। কি যেন বইটার নাম বলেন তো, বইটার নাম বলেন। বইটার নাম শিক্ষা দীক্ষা। ভাইয়ের শিক্ষা দীক্ষা বইটার নাম। এই বই দিয়ে কি হবে একটু বলেন তো। ভাই তো সবকিছু বুঝে চলে। ও আচ্ছা আচ্ছা, চা তো খেয়েছি, খুব ভালো চা হয়েছে। চুমুক দিয়ে দিয়ে এরকম ও সেভাবেই খাই। খুবই মজার চা হয়েছে। প্লেট কি খাবো এখন? এটাকে তো পিরিচ বলে। কাপের সঙ্গে যে ছোট্ট প্লেট সেটাকে পিরিচ বলে। বাহ এখন তো বেশি ভালো লাগছে, চায়ের স্বাদটাও যেন বেড়ে গেল। এখানে বলা আছে ও মেনু কার্ড। আচ্ছা আমাকে একটা কাঁকড়ার স্যুপ দেবেন আর ক্যাপসিকামের ভাত দেবেন। ঠিক আছে। আমাদের এখানে মাছের ভাত থাকে। ও তাহলে একটু মাছ ভাজাও দেবেন। এই ছোট্ট মাছটার সাথে দেখি। ও আচ্ছা আচ্ছা, ছোট্ট গোলাপি মাছটা আমাকে ভেজে দেবেন। আচ্ছা দেন তাহলে। আর এখন দর্শকদের একটু বিদায় বলেন। একটু বলেন, আমার একটা ফোন এসেছে তো। বাই বাই বলেন।